ছেলেটা কার গো? ওর বাড়ি আমতলা বলছে নাকি? থাক, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবে। শোন শোন শোন, তোর বাড়ি কোথায়? আমতলা তো ভালো গাঁ নাই, সালে রাস্তা খারাপ, ওখানে কেন থাকবি? হয়তো ভালো গায়ের একটা লোক ডেকে দিয়ে দিচ্ছি, কোনো বাঁধা ওর সাথে চলে যা, যাবি? ছেলেটা কার গো? এ দেখেন, দেখেলেন পর্দাতে, শাকিলা। তোর বাপের নাম না মায়ের নাম? তোর মায়ের, তোর বাপের নাম কি? হ্যাঁ, বাহারু। তুই জীবনে হারাবি না, বাপের নাম মায়ের নাম বলে দিয়েছিস। বস বস, দেখেন মায়ের নাম শাকিলা বলছে, বাপের নাম বাহারুল। তাবলিগটাকে লোক হেলা ফেলা মনে করে, আজকে শুধু তাবলিগি জালসার তাবলিগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলিগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব, নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না, সমালোচনা করব না, কারোর গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপই ওয়াদের খিলাপের নেই। তো আল্লাহর হস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে, আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলিগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে, ওর ব্যাপারে বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হাই আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে, আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হাই আল্লাহ, জামিলা জাহান্নাম চলে যাবে, ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো, আল্লাহ তোমার জান্নাতের তো অভাব নাই, লোকটা সুদ খেতে খেতে জান্নাত চলে জাহান্নাম চলে গেছে, এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদত চাইতে হবে, হে আল্লাহ আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম, মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কথা কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি, এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম, খবিরুলের হাতটা ধরলাম, দুটো রেজাল্ট আসবে, হয় আসবে না হয় সে আসবে না, যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা, একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর দুই নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পদ বলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়, এইটা। তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে, আমি আল্লাহর একটা গোলাম আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে, আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম, এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো, এবার রেজাল্ট হবে দুটা, যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার
একবার না একাধিক বার আছে বন্ধুরে ভালো কাজের পরে তওবা এবার আপনি দলিল নেন নামাজ ভালো কাজ না খারাপ কাজ নামাজ ভালো কাজ না খারাপ কাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর কি বলবো আস্তাগফিরুল্লাহ তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি কেন তওবা করলাম ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ খারাপ কাজে তুমি তওবা করতেই তো হবে আমি চুরি করেছি তওবা তো করতেই হবে তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম আর ভালো কাজের পর তওবা কেন করব ভালো কাজের পর তওবা করার দুটা কারণ এক নম্বর কারণ হচ্ছে হে আল্লাহ নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি এটা আমি বড় গুনাহ করেছি তওবা করলাম আর তবলিগ করে এসে তওবা করার কারণ হে আল্লাহ লোকটা মসজিদে চলে এসেছে আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি উ বেঁচে গেল নামাজি হয়ে গেল এটা কোনোদিনই নয় আল্লাহ আমি আনিনি আমাকে জারিয়া করে আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে আমি ওকে মসজিদে ঢুকিয়েছি তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে আমি মসজিদে ঢুকিয়েছি এর জন্য তওবা করতে হবে ইদা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ভাই সাহাবীদের সবথেকে খুশির দিন কোনটা ছিল মক্কা বিজয়ের দিন কথাটা বোঝাতে পারলাম সাহাবীদের সব থেকে বড় খুশির দিন কোনটা ছিল মক্কা বিজয়ের দিন কত জান গেল কত বাপ গেল কত ভাই গেল দশ থেকে বারো হাজার মদিনাতে শহীদ শুয়ে আছে ওহুদের প্রান্তে সত্তর জন ফুরাত নদীর ধীরে দুইজন নদীর দ্বীপে হবে আবু দারদা কত ছেলে রাস্তাতে দাঁড়িয়ে থাকতো যখনই শুনলি তো যুদ্ধের কাফেলা মদিনাতে ভিড়ছে বিশ্বনবী কাঁদতেন যে সাহাবিগুলোকে রেখে এসেছেন জান্নাতের ঘুমে কবরে তাদের ছেলেগুলো তাকিয়ে দেখছে আব্বাস হে আব্বাস হে আল্লাহর নবী চোখের পানিতে কাঁদতেন আর বলতেন এতিমগুলোকে আমি কি জবাব দিব রে এতিমগুলোকে জড়িয়ে ধরে দয়ার নবী তাদের মাথায় হাত দিয়ে বলতো সুনামানি তোমাদের আব্বা জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে জমা আছে রে এই যে জীবন চলে গেল এত মেহনতের পর রসুলের দাঁত চলে গেল হানজালাও চলে গেল আমির হামজাকে টুকরো করা হলো যাদের জুবাইর ফোরাত নদীর সুরে শুয়ে আছে আবু দারদা সমুদ্রের দ্বীপে চলে গেল এতগুলি জানের বিনিময়ে যেদিন মক্কা বিজয়ী হলো মক্কাতে আল্লাহ মানাত উজ্জা হবর থাকবে না মূর্তি আর থাকবে না মক্কা পরিষ্কার হয়ে যাবে পাক হয়ে যাবে সাহাবীরা আনন্দ চিত্তে মক্কায় যখন ফিরছে এর মতো আনন্দ কি হতে পারে নবীজির কাছে এসে সাহাবীরা দরখাস্ত দিলেন ও দয়ার নবী গো আজকে আমরা বিজয় মিছিল করব বিজয় মিছিল হয় না খালি একবার ভোটে জিতলে হয় দেখতে হয় রং ঢোল তাবলা তা আমরা এতদিন পর জিতেছি এত রক্তের পর আমরা জিতেছি তো একবার বিজয় মিছিল করব আল্লাহ তাবারাক বা তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন তুমি দেখবে আল্লাহর মদদ চলে এসেছে তো মক্কা ফতে হয়ে যাবে
ढुकছে তখন তুমি কি করবে ও নবী হে তখন তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি তারা যেন তসবিহ করে আল্লাহর পবিত্রতা বয়ান করে আল্লাহর প্রশংসা করে ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফিরহ আর তারা যেন ইস্তেগফার করে বিজয়ী তারা করে নাই আল্লাহ দিয়েছে বিজয়ী তাদের দ্বারা হয়নি আল্লাহ দ্বারা হয়েছে এতগুলো শহীদের দ্বারা হয়নি আল্লাহ দ্বারা হয়েছে ওয়াস্তাগফিরহ তাদেরকে তওবা করতে বলেন যারা বিজয় মিছিল করব বলেছে তোরা কি ভেবেছিস এত রক্তের বিনিময়ে আল্লাহ যদি তোদেরকে দিন না দিত আল্লাহ যদি তোদেরকে ইসলাম না দিত মক্কা না দিত তোরা পেতিস না ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা সে আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা অতএব বন্ধুরে মুসলমানদের যদি কোন জায়গায় বিজয়ী ঘটে যায় সেই লোকটা চলে আসলো আপনি ডাকলেন আর মসজিদে চলে আসলো আপনি বললেন আর সুদ ছেড়ে দিল তখন আপনাকে তওবাতে বসে যেতে হবে নচেত আপনার মুখ থেকে খারাপ কথা বেরোতে শুরু হবে উদিনে চলে আসবে আর আপনি বেদিন হয়ে মরবেন তার কারণ হচ্ছে উ নামাজি হয়ে যাবে আর আপনি লোককে বলে বেরাবেন আমি ছিলাম বলি সালা নামাজি হয়েছে এইবারও জান্নাত পাবে আল্লাহ বলছে এ কথার গরম আমি নিব না এর জন্য তাবলীগ করতে গেলে খুব সাবধান পৃথিবীতে সব থেকে একটা দামি লোক এসেছিল তার নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের মতো জালেম আর কেউ আছে যতটি লোক আছে একবার যদি মুখ খুলেন তো খুশি হব মনে করব যে বাংলাদেশি বক্তব্য রাখছি ফেরাউনের মতো জালেম কেউ আছে সব থেকে বড় জালেম হচ্ছে ফেরাউন আর সেই জামানায় ফেরাউন যে জামানায় বেঁচেছিল সেই জামানায় সব থেকে বড় দামি লোক হচ্ছে হযরতে মুসা কে কার কাছে যাবে ফেরাউনের সঙ্গে লয় লস্কর আছে ও ফিরাউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব আল্লাহ বলছে ফেরাউনকে আমি অধিপতি বানিয়েছিলাম বহু সৈন্যের মালিক বানিয়েছিলাম বহু মালের মালিক বানিয়েছিলাম দেশ দেশান্তরে তার প্রসারিত বানিয়ে দিয়েছিলাম তাহলে এত বড় অধিপতি এ হলো দুনিয়ার সঙ্গে জড়িত আর মুসা হচ্ছে গরিব একটাই জামা সেটাই লুঙ্গি সেটাই চাদর সেটাই কম্বল কিন্তু মুসার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে এই দুইজনের মধ্যে দামি কে এই দিক থেকে মুখ খুলেন এই দুজনের মধ্যে দামি কে মুসা তাহলে ফেরাউন মুসার কাছে আসবে না মুসা ফেরাউনের কাছে যাবে তো আমার আল্লাহ তাবলীগ করনে ওয়ালা তাবলীগ করনে ওয়ালা হচ্ছে মুসা আর তাবলীগটা পৌঁছাবে কার কাছে না ফেরাউনের কাছে তো নবী মুসাকে আমার আল্লাহ বলছেন ও নবী মুসা রে বলো কওলান লাইনা বলো কওলান লাইনা আর একবার বলছে বলো কওলান লাইনা ও নবী মুসা তুমি ফেরাউনের কাছে যাও হাঁটলো কে মুসা গেল কে মুসা পৌঁছালো কে মুসা আমার আল্লাহ ট্রেনিং করে দিয়ে বলছে ও নবী মুসা রে ফেরাউনের সঙ্গে নরম নরম
हेसे हेसे मिष्टी मिष्टी कथा बोलियो। हाँ गो हमें अपना दर काचे प्रश्न रखी एत बड़ जालेम और हक आछे रास्तार धारे जरा बाइक रेखेछेन ताके बोलछि आपनारा निज निज बाइक गुलो एकटु सरिये दिन এই মেমহলে পশ্চিমে যে বাইকগুলো আছে চরম অসুবিধা হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যে বাইকগুলো একটু সরিয়ে নিন। খবরদার বাইক সরাবেন না তাহলে আপনি মাস্তানি হলেন না এলাকা। যদি হিজড়া হয় তো বাইক সরাবে আর মাস্তান হয় তো রাস্তার মাঝে রাখবে। হাজি আমি চার চাকা নিয়ে ঢুকছি ও চোখে দেখতে চার চাকা আসছে ভ্রক মাঝে দিলে চায়ের কাপটা নিবে যে পাছা ঠেলতে ঠেলতে সে রোডে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে চা খাবে মানে যত গাড়ি যাবে ওকে হরেন মাথা মেরে ওর টেহারা করে দেখবে কুত্তে আপনি এলাকা মে শের মান যাতে হয় এরা মানুষ না অমানুষ এইটার জন্য কি এলান করতে হয় গো। আমি বাইকটা যখন রাখবো আমার চেতনা আমাকে বলবে না এটা রাস্তা এটা চওড়া দুটো টোটো বা দুটো গাড়ি যেতে পারে একটু সরিয়ে রাখবে বাস ঝামেলা শেষ। ওর মন গেল স্ট্যান্ড করে নিলে লম্বা চুলটা এরম করে নিলে গালে পানলে লেড়কির পেছনে লেগে গেল ও তো জালসাই শুনে না তো আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলেছি ধীরে ধীরে বলছি যে মুসার মতো নবী সেই জামানার নবী মানে অত চরিত্রবান আর দু নম্বর কেউ নাই এক নম্বরে উ আছে আর সেই জামানার সব থেকে জঘন্য নোংরা একদম যার নাম নিতে গিয়ে ঘৃণা লাগবে ফেরাউন হলো বড় জালিম আর আল্লাহর মতো একজন মালিক মুসাকে বলছে ফেরাউনের কাছে যা এক নম্বরে বলছে যা দু নম্বরে বলছে নরম কথা বলবি মিষ্টি মিষ্টি করে হেসে হেসে বলবি বলেন কেন উ কি ওটা হক রাখে ইয়ে খবিস জীবিত ছেলেকে জবাই করেছে তেলে ফেলেছে ইয়ে খবিস নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহর বিরুদ্ধে লেগেছে উ কি হক রাখে তাহলে কি আল্লাহ শক্তি কমে গেছে আল্লাহ ভয় পেয়ে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ তাহলে এটা আল্লাহ করলেন কেন। একটা কথা বলবো এই পানিটা আছে এটা একটা কিংলে পানি এ বলছে আমার পানি ভালো আমার পানির মতো পানি নাই আমার পানিটা অল ইন্ডিয়ার এক নম্বর পানি অ্যাডভার্টাইজে এত চোপা চালিয়েছে তো ই তখন এই পানির প্যাকেটটা আমার কাছে পাঠাচ্ছে তখন কোম্পানি নিজের ফ্যাক্টরিতে বলছে সাবধান রে যার কাছে মালটা পাঠাচ্ছিস একটু দেখে শুনে পাঠা এখন নাক দিয়ে দিয়ে দিচ্ছি গন্ধ তাহলে আপনার যত অ্যাডভার্টাইজ করেছেন এর বিরুদ্ধে আমি একটা কেস ফাইল করতে পারবো যে এত নোংরা জিনিস দিয়ে বিশ্বের মানুষকে নষ্ট করছে তো আল্লাহ বলছে কোরআন শরীফ ওই ধারে আছে এত ডিস্টার্ব লাগছে আমার প্রতি সেকেন্ডে দরকার হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি ভালো আমার নবী ভালো আমার দ্বীন ভালো আমার কোরআন ভালো কোনোটাতে লাল কালির দাগ দিতে পারবি না তার মানে আমার আল্লাহ মুসাকে বলছে ভদ্র ব্যবহার করবি মিষ্টি কথা বলবি হেসে কথা বলবি এর কারণ হচ্ছে যে ফেরাউন দামি
এটা নয়, ফেরাউনের ইজ্জত আছে এটা নয়, ফেরাউন যেন আমার দ্বীনের দিকে আঙ্গুল তুলে একটা ভুল না বের করে দিতে পারে, ফেরাউন যেন মত পর্যন্ত এ কথা না বলে, ও আল্লাহ আপনার দ্বীনে ভুল আছে, আপনার নবী হলো খুব কড়া মিজাজের, করে কথা বলে, রেগে রেগে কথা বলে, এমন করে কথা বলছিল মনে হচ্ছিল যেন ক্যামেরা খেয়ে নিবে, ওই জন্য আমি দিন কবুল করি নাই। এ কথাটা যেন নবী মুসার ব্যাপারে কোন রকম ক্লেম না আসে, আমার দিনের ব্যাপারে ক্লেম না আসে, এর জন্য ফেরাউনের কাছে মুসাকে পাঠালো, কোন রকম ফেরাউন যেন না একটাও ত্রুটি ধরতে পারে। তাহলে সব থেকে নবীজিকে মদিনায় যিনি পিড়েছে, যে বেঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম সাবঈনা মাররাতা, ও নবী হে তুমি যদি ওর জন্য 70 বারও আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা করব না। সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ওর ছেলে আব্দুল্লাহ, সে রসুলের সাহাবী ছিল, বাপটা ছিল মোনাফেক, রসুলকে মারার যত নীল নকশা বাপটার কাজ ছিল, কিন্তু বন্ধুরে যেদিন ওই লোকটা মারা গেল সেদিন ওর বাপ এসে বললেন, ও দয়ার নবী গো আমার আব্বার জানাজায় আপনাকে যেতে হবে। আল্লাহর নবী নিজের জুব্বাটা নিজের জামাটা কাফন করার জন্য, নবীজির মতো বিখ্যাত লোকের কাপড় আল্লাহর নবী ওর বাপকে দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উবাই ইবনে সলুলের জানাজায় কাফনের কাফন হচ্ছে রসুলের জুব্বা। এটা সাহাবীরা প্রশ্ন করে বসলেন, কিন্তু বন্ধুরে কেন 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 ওই মোনাফেকটা যখন বেঁচে ছিল এরকম মোনাফেকটার ঘাড়ে হাত দিয়ে, যেমন বন্ধু বন্ধুর ঘাড়ে হাত দেয়, খুব ভালো করে শুনবেন, মোনাফেকটা যখন বেঁচে ছিল দয়ার নবী আখেরি নবী মোনাফেকটার ঘাড়ে হাত দিয়ে এইরকম করে মুখে হাত দিচ্ছে, আর এমনি করে করে গালে মিষ্টি মিষ্টি করে আর একটা হাত দিচ্ছে, আর আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন। হযরতে উমার সহ্য করতে না পেরে রসুলের হাতটাকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুনাফিকের ঘরে আপনি হাত রাখবেন, যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ও জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে, এত বড় মুনাফিককে ও দয়ার নবী গো আপনার মতো বিশ্ব নবী কেমন করে ঘাড়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। তখন বিশ্ব নবী বললেন, উমার রে তুমি কান করে শোনো, ও যে ইমান আনবে না, ও যে ইমান পাবে না, ও বেঈমান হালাতে মরবে যেখানে আল্লাহ বলে দিয়েছে, আর আমি যদি আকাঙ্ক্ষা করি ও ইমান আনুক তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে হয়ে যাব, না আমি তা করিনি, তবে ওর ঘাড়ে হাত দিয়ে আমি কেন হাঁচি? ও উমার তুমি জেনে নাও আমি ওর ঘাড়ে হাত দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মত পর্যন্ত জেনে থাকো নবী লোকটা ভালো ছিল, নবী মোহাম্মদ ভালো লোক, একটা যেন আমার ভুল না ধরতে পারে, কেয়ামতের আদালতে যেদিন বিচার শুরু হবে সেদিন যদি একবার বলে দেয়, ও দয়ালা মাহবুব গো আপনার তবলিগ পৌঁছানো লোকটা এত খারাপ ছিল, এর জন্য ওর চরিত্রের জন্য আমি দিন কবুল করিনি, এর জন্য উমার রে ওর ঘাড়ে হাত দিয়ে আমি মত পর্যন্ত হাঁটবো, আমি মরি চাই ওই মরুক। এবার ও যখন মরে গেল তখন আল্লাহর নবী নিজের কাপড়টা দিলে ওর বেটাকে, ওর বেটা তো ইমানদার, ওর বেটা মুসলমান, ওর বেটা রসুলের কাছে ইমান এনেছে, বললে আব্দুল্লাহ রে এই কাপড়টা তোমার আব্বার কাফন করে দাও গা। সাহাবীদের ভিতরে প্রশ্ন এসে গেল, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ও দয়ার নবী গো আপনার মতো আখেরি পয়গম্বরের কাপড় এত বড় মুনাফিকের সর্দার কি করে পেয়ে গেল? নবীজি বললে, শোনো আমি ঋণশোধ করলাম যেদিন ওহুদের প্রান্তে আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো করে কেটেছিল, আমার চাচাকে আমির হামজাকে বেঈমানেরা টুকরো টুকরো
করে কেটেছিল আমার চাচা মার যে মাউতে ছটফট করার সময় উলঙ্গ হয়ে গিয়েছিল ওই অবস্থাতে তাড়াতাড়ি করে কে কাপড় দিবে এই উবাই ইবনে আব্দুল্লাহ নুবাইনে সলল এই বেঈমানটা তার নিজের জামাটা খুলে আমার চাদর দিয়ে আমার চাচার অঙ্গগুলোকে ঢেকে দিয়েছিল ইজ্জতটা বাঁচিয়েছিল তো আমি বেঁচে থাকতে থাকতে আমার কাপড়টা ওর মাউতে দিয়ে ঋণ শোধ করে দিলাম নচেত কিয়ামতের মাঠে বলবে ও বিশ্ব নবী রে তোর চাচাকে কাপড় দিয়েছিলাম তার বদলাতে এর জন্য যদি আদালতে আপিল করে সাহাবীরা বুঝে নিলেন এরপরে ওর জানাজা হবে বিশ্ব নবী জানাজাতে গেলেন জিব্রাইল বলে ও দয়ান নবী গো এত বড় মুনাফিকের জানাজা পড়ে কোনো লাভ হবে না আপনার জানাজা এখানে কবুল হবে না নবীজিকে আয়াত করে বললেন সাইস্তিন তাস্তাগফির লাহুম আও লাম ইস্তাগফির লাহুম 70 মারওয়াতা ও দয়ার নবী গো আপনি যদি 70 বার জানাজা পড়েন সালাম ফিরেন আবার জানাজা ধরেন সালাম ফিরেন আবার জানাজা ধরেন সালাম ফিরেন আবার জানাজা ধরেন সালাম ফিরেন 70 বার যদি করেন আল্লাহ বেঈমানকে মাফ করেনি মাফ করবে না জাহান্নাম অপেক্ষা করছে নবীজি বললেন তিনি বললেন আল্লাহ 71 বারে কি মাফ হবে তো আমি 71 বার পর্যন্ত জানাজা করতে রাজি আছি কেন এই কথা বললেন তিনি তো রাহমাতুল্লিল আলামিন তিনার দিলে রহম রয়েছে অতএব বন্ধু রে যে মেয়েটার প্রসব যন্ত্রণা উঠবে না তার বাচ্চা হবে না আর প্রসব যন্ত্রণা উঠলে বাচ্চা হবে আর প্রসব যন্ত্রণার যে মায়াটা আছে খালার সে মায়াটা হবে না বাচ্চাটার প্রতি মায়ের যত মায়া আছে বাপের হবে না আর বাপের যত আছে খালা চাচার হবে না অতএব বন্ধু রে তবলিগ করতে গেলে যারা তবলিগ করবে তাদের চরিত্র হতে হবে মুসার মতো আল্লাহ রসুলের মতো বেঈমানের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে তবলিগের কাজে যারাই নামবে তাদের পাছাতে বাঁশ লাগবে এটা প্রথম নিয়ম কিন্তু ভাষা মিষ্টি হতে আল্লাহর দিন ভালো আল্লাহর কোরআন ভালো আল্লাহর নবী ভালো নবীজি নরম নবীজির ভাষা নরম নবীজির চলাফেরা নরম নবীজির সব কিছু নরম নবীর উম্মত ওই রকম হবে ভাষা হবে নরম ভাইরা আমার এর জন্য তবলিগ করনেওয়ালাকে এই রকম চরিত্রের হতে হবে কারণ যারা মাদউ যারা মাদউ যার কাছে তবলিগ নিয়ে যাব ওর তো দিন নাই ও তোমাকে আক্রমণ করতে পারে তার আগে তোমাকে তৈরি হয়ে থাকতে হবে পাগলার চিকিৎসা করতে দেখেছেন হ্যাঁ না বলেন এতগুলো লোক পাগলাখানায় যত ডাক্তারখানা যাবেন দেখবেন ডাক্তারের টেবিলটা কি সুন্দর সাজানো এইধারে প্রেসক্রিপশন ভালো ভালো দামি বই ফুলদানি কলম তারপরে ওয়েট পেপার ভালো ভালো সাজানো থাকে আর পাগলা ডাক্তারখানায় যাবেন ওর দুটো আছে টেবিল একটা গ্রিলের ওই পাশে ওইটা সাজানো আছে একটা গ্রিল এই পাশে আর বড় মোটা কাঠের টেবিল এরকম একটা ড্যাং আছে জি বহরমপুর একটা পাগলাকে নামাচ্ছে ছ জনাতে নামাচ্ছে জোয়ান তাগড়া ছেলে তো এইদিকে তিনজন এইদিকে তিনজন পাঁচাতে একজন তিনজন চারজন পাঁচজন ছজন নামাচ্ছে আর ও কি বলছে ছোড় দে তোর ছিটকলেন আর ওকে মারুদি থেকে নামাচ্ছে আর সবাই ছোড় দে তোর আর ডাক্তার হাসান জামান আছে না এখানে বহরমপুরে ব্রেনের ডাক্তার তো ও এমনি করে দেখছে আর ওর সামনে নিয়ে গেছে ওদিন ছজনাকে বলে ছেড়ে দাও এবারে একা সামাল টেলিংটা কি আছে আর কেউ এমনি করে ধরেছে কেউ এমনি করে ধরেছে কেউ দাঁত পিটিমিটি করেছে ধরেছে তো আর কিছুই করছে না পাগলাটা বলছে ছড় দে ডাক্তার বলছে ছড় দে তোর কেলেঙ্গে পাগলাটা ঠিক করে হাসছে সালা আমার লোক রে ঠিক করে হাসছে আমার লোক ডাক্তারের ঘাড়ে পটাস কাটা চাড়িয়ে দিবে
ঠিক ডাক্তার ওর ঘরে বলে ঠিক আচ্ছা বলেন তাহলে ডাক্তার পাগলা তেমন কেন করছে পাগলার চিকিৎসা করতে গেলে বাপ ট্রেনিং এর দরকার আছে এরপর আস্তে আস্তে ওর সঙ্গে ডাক্তার কথা বলতে বলতে ইনজেকশন ছিল কখন ওর গায়ে মেরে দিয়েছে ফুট করে খানিক পরে ঝিমাইতে লেগেছে ওর যত রসকস ছিল ঠান্ডা ছয়জনকে বলছে এবার ধর ধরে নিয়ে টেবিলে লম্বা করে শুয়ে দিলে চোখ দেখছে জিভ দেখছে তার হাঁ করতে পারবে না ঘোর হয়ে গেছে জোর করে মুখ খুলে টেনে জিভ দেখছে পায়ের তলা দেখলো হাত দেখলো ব্রেন দেখলো বলছে ওর ব্রেনের ঘাড়ের নিচে টিউমার রয়েছে টিউমারটা কেটে সরিয়ে দিলে ব্রেন সার্কুলারটা ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না অপারেশন করতে হবে তাহলে বন্ধু রে আপনি যখন কোন মাতালের কাছে যাবেন ঢুকি যদি বলেন আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই করে মদের গন্ধ আলহামদুলিল্লাহ আমি পরেশগার তোকে যেতে হবে না তবলিক করতে ওর কাছে যেতে গেলে বেলকার নাগির বই পড়ে দেখগা বিশ্বনবী কেমন ভাবে মাতালকে ধরেছেন কেমন ভাবে চোর লম্পটকে ধরেছেন সত্তরটা গোনাকে সরিয়ে দিয়ে একটা নেকির দিকে খেয়াল কর পৃথিবীর সব লোকের একটা না একটা ভালো গুণ আছে ভালো গুণের দিকে তাকাও ওকে সোনা মানিক বলে কাছে টেনে লাও তুমি যদি চ্যালেঞ্জ দাও আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন ফাইন্নাহু মিফতাহুন নার নবীজি বলেছেন এটা সহি হাদিস যে মদ পান করলো তার হাতে জাহান্নামের চাবি চলে গেল জাহান্নামের তালা খুলে গেল এখন যদি তাকে বলা হয় তুই জাহান্নামের নিচে চলে গেছিস জাহান্নামের তালা খুলে নিয়েছিস লোকটা হতাশ হয়ে যাবে বলতে হবে সোনা মানিক তুমি তো রসুলের উম্মত তুমি তো বড় আশা রাখা যায় তোমার মতো সাহসী পৃথিবীতে কেউ নাই খালি একটা পুরুষ লোককে ধরতে গিয়ে যদি একটা ভাষা ব্যবহার করতে পারেন আপনার মতো সাহসী এলাকায় কেউ নাই তো ঠিক করে হাসবে উশালা এত দুর্বল তারপরে ওইটা শুনতে লোক ভালোবাসে এই কথাটা বলে ধীরে 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 ওর ভিতরে ঢোকাও অতএব তুমি যে মালটা দিতে চাও তার আগে তার মালটা তুমি গ্রহণ করো নচে তাকে তুমি পাবে না বর্তমান পৃথিবীতে সব থেকে বড় ব্যবসায়ীর প্লানিক দার্শনিকের নাম কি মরে নাই বেঁচে আছে অনেক বয়স হয়ে গেছে ওর নাম হচ্ছে ডেল কার্নাগি ওর নাম কি ডেল কার্নাগি কলকাতায় এসেছিল একবার 40 মিনিট বক্তব্য রেখেছে আজ থেকে 20 বছর আগে 40 মিনিট 41 মিনিট নয় 39 মিনিট নয় টাউন হল ক্লাবে 40 মিনিট বক্তব্য রেখে চলে গেছে আমেরিকার লোক তো এক একজনের টিকিট পড়েছিল ওর ওই 40 মিনিট বক্তব্যটা শোনার জন্যে টিকিট কেটে ঢুকতে হয়েছিল 36,000 টাকার টিকিট ছিল আজ থেকে 30 বছর আগের ঘটনা তাও টিকিট দিতে পারেনি কিছু লোক কথা বলে চলে যাবে তোর বইগুলো পড়ে দেখবেন পতি পত্নী বন্ধুত্ব লাভ স্বামীর সাফল্য স্ত্রীর ভূমিকা এই বইটা মেয়েদের হাতে তুলে দিয়েন সে স্বামীকে কি করে আগে নিয়ে যাবে দেখবেন তো এই লোকটার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছেন যে এই লোকটা বেঈমান আমি বলছি বেঈমান কারণ তিনি খ্রিস্টান বেঈমান আমার কাছে তার কোনো মূল্য নাই তবে এই লোকটা যদি রসুলকে দেখতেন তো বিরাট বড় একজন ওলি হয়ে যেতেন ওকে কেউ দাওয়াত দিতে পারেনি দিনে তারপর কয়েক 2-3টে কথা আপনাদের সামনে তুলে ধরছি আর একটা ঘটনা তুলে ধরছি ওর দুটো কথা বলছে ঘড়িকে অবজ্ঞা করো না যদি খারাপ হয়ে যায় খারাপ ঘড়িকে যদি অবজ্ঞা করো তুমি ভুল করবে তুমি ভেবে দেখো যদিও খারাপ ঘড়ি দিনে 2 বার ঠিক টাইম দেয় কি দেয় না ভেবেলেন বলছে বন্ধু কাউকে টার্গেট করে হাসাহাসি করিও না এটা মানুষের কাজ নয় কাউকে সঙ্গে করে হাসো এটা মানুষের কাজ কথাগুলো বুঝতে হবে অনেক ওজন আছে তা ও এক জায়গায় বলছে যে একটা বিরাট বড় ফ্যাক্টরির মালিক সেখানে প্রোডাক্ট হয় প্রতিদিন কয়েক বিলিয়ন কোটি ডলারের মাল ধরে করে নেন সার
কিংবা কোন একটা ভালো নির্মা সার। এবার ওই কোম্পানি চাইছে একটা সেলসম্যানকে বলেছে যে আমার এই সার্ভেটা যদি মালদার অমুক ব্যবসায়ীকে তুমি ধরিয়ে দিতে পারো এক প্যাকেট, তাহলে প্রতি সপ্তাহে দুটি রাত মাল সেল হবে। এটা ব্যবসার প্ল্যান। আমি যে সার্ভেটা তৈরি করেছি, এই সার্ভেটা মালদাতে একজন বড় ব্যবসায়ী আছে, ওকে যদি একবার ধরিয়ে দিতে পারো তাহলে সপ্তাহে দুটি রাত মাল উঠানবে। এবার সেলসম্যান পাঠায়, সেলসম্যান যে বলে সার্ভেটা ভালো সার, এটাতে এত নাইট্রোজিন আছে, অমুক আছে, টসুক আছে, আপনি যাকে দেবেন কোনো বদনাম হবে না, আপনি দিয়ে দেন, আপনাকে একটা ঘড়ি দেবো। ও চারিদিকে ব্যবসায়ী ব্যবসায়ী, এটা এটা করে, এটা এটা না, এই মাঠে গেল রে, একবার করে শুনছে, কী হলো, হ্যাঁ এটা করে, এটা করে, এটা করে, একবার করে শুনছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে দেখছে হলো না, কুশালা প্যাকেট ধরছি না, চারবার পাঠানো হলো কোনো মতেই প্যাকেট ধরানো গেল না। এবার ডেলকান কি বলছে, কোম্পানি আমাকে ডাকলো, স্যার আমার মালটা ওকে ধরাতে হবে। বলছে ঠিক আছে, আমি ব্যাগে নিয়ে গেলাম সার্ভেটা, ওর বাড়ির সামনে গিয়ে ওকে দেখা করলাম, দেখা করার পর ওর পাশে বসলাম, বসেই ওর দোকানের প্রশংসা করলাম, এত সুন্দর বিল্ডিংটা কে বানালো, এত সুন্দর হয়েছে, সাটাটা ঠিক জায়গায় লাগিয়েছেন, আরে শুনলাম আল্লাহ এই প্রায় এটা কী, এটা কোথায় পেলে, এটা আমার মন মতো মাল। তখন ও এবার সব কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলতে লাগলো, এই বিল্ডিংটা 3 কোটি টাকা পড়েছে, কম সম ব্যাপার নয়, 6 মাস খালি করেছি, বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। আমি তখন চুপ করে শুনতে আছি, কারণ ওকে বকাবো এটাই আমার উদ্দেশ্য, খুঁজে দিয়েছি, বকতে লেগেছে, ওর মালের নাম আগে করেছি, তুমি এবার বকবে না। যে এই কোটটা আমি জাপান থেকে এনেছি, কোম্পানি ট্রেনিংয়ে গেছিলাম, ওখানে জাপানে প্রাইজ পেয়েছি, কোটটা দারুণ কোট, ইউ বকে যায়, ই খালি দারুণ দারুণ বলে যায়, 40 মিনিট ধরে বকেছে, আর আমি বসে বসে খালি শুনছি, আমি একটাও বকি নাই। শেষকালে বলছে আপনি কি করেন, আপনি কি করেন? তখন বলছে স্যার আমি সার্ভের কোম্পানিতে থাকি। বলছে কালকে দুটি রাত পাঠিয়ে দিয়েন, ঢুকে গেল মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছে যখন তুমি কারো কাছে আমার মাল ভরবে তখন তার প্রশংসাটা আগে করো, সে যদি মাতালো হয়, চোর হয়, তার পাশে গিয়ে বসো, ভাই তুমি তো খুব ভালো মানুষ, তুমি কারো মেরে খাও না, কারো চুরি করো না, তোমার তো খুব নাম শুনেছি, তুমি তো এমনি খুব মানুষের উপকার করো, গরিবকে দেখো। এবার ও লেকচার শুরু করে দেবে, শুরু করবে তো তুমি চুপ করে শুনো, শেষকালে টুক করে বলো এত কিছু করছো, যদি মসজিদে আসতে তো ভালো হতো, মনটা ওর নরম হবে, হুট করে যেয়ে যদি ফতোয়া দেওয়া হয়, বাপরে মদ রে, এটা তো জাহান্নামীর ঘর চলে এসছে বাপ, এঘরে তো ভাত খাওয়া যাবে না, আমি এঘরে খাবো না, এটা বিড়ির ঘর, এটা জাহান্নামী ঘর, আমাকে জান্নাতি ঘর নিয়ে চলো, তাহলে তুই লিবি কাকে বে, তোর দলের নিবি কাকে বে, কম্বলে রোয়া বাঁচতে বাঁচতে কেউই থাকবে না, তুই থাকবি আর তোর বাপ থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন মক্কাতে এসেছিল, গোটা মক্কা মূর্তি পূজক হয়েছিল, এর ঘর যাব না, ওকে ধরবো না, একে মারবো না, মাথাকে নিব না, লিবি কাকে বে, তোর গাড়িতে চাপবে কে, অতএব বন্ধুরে তবলিগের কাজ অত কঠিন নয়, অতি সহজ, যে করবে তাকে আগে সুন্দর মানুষ হতে হবে।